এক বছরে 17 লাখ কোটি টাকা মুনাফা সৌদি আরামকো এক বছরে 161 বিলিয়ন ডলার বা 16,100 কোটি ডলার মুনাফা করেছে সৌদি আরবের রাষ্ট্রীয়তায়িত তেল কোম্পানি সৌদি আরামকো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 17 লাখ কোটি টাকা। আরামকোর আনুষ্ঠানিকভাবে সৌদি আরব অয়েল কোম্পানি নামে পরিচিত। 2022 সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ চালানোর জবাবে পশ্চিমা বিশ্ব রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলাফল হিসেবে তেল গ্যাস উৎপাদনে অন্যতম শীর্ষ এই দেশটি তেল গ্যাস রপ্তানি অনেকটাই কমে যায়। যার সুবিধা পেয়ে সৌদি আরামকো অনেকটা একচেটিয়া ব্যবসা করে এই মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি আগামী বছরগুলোতে আরো বেশি মুনাফার প্রত্যাশা করেছে, কারণ বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ভোক্তা দেশ চীন তার দীর্ঘদিনের কোভিড বিধিনিষেধ বাতিল করে বিশ্ববাজারে প্রবেশ করেছে এবং সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশটির সম্পর্ক অন্যমাত্রায় পৌঁছেছে। সৌদি আরামকোর সিও ও প্রেসিডেন্টি আমিন এইস নাসের মুনাফার পরিমাণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, আমাদের ধারণা অদূর ভবিষ্যতে তেল এবং গ্যাস অপরিহার্য থাকবে হিসেবে বিবেচিত হবে, তবে তারপরও এই খাতে বিনিয়োগ এবং উচ্চ মূল্যের কারণে ক্ষতির ঝুঁকি রয়েছে, আমাদের সেই বিষয়টি নিয়ে চলতে হবে। সৌদি আরামকো 2021 সালে মুনাফা করেছিল 110 বিলিয়ন ডলার, যার তুলনায় বিগত বছরে অর্থাৎ 2022 সালে মুনাফা বৃদ্ধি পেয়েছে 46.46%। প্রতিষ্ঠানটি 2020 সালে কোভিড মহামারীর মধ্যেও মুনাফা করেছিল 49 বিলিয়ন ডলার। আরামকোর বর্তমান প্রতিদিন 1.15 কোটি ব্যারেল তেল উত্তোলন করে থাকেন, তবে প্রতিষ্ঠানটি 2027-এর মধ্যে তা বাড়িয়ে প্রতিদিন 1.30 কোটি ব্যারেল করতে চায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি 55 বিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।